বিনিয়োগ দুর্নীতির এফআইআর এ তৃণমূলের ছাত্র সংগঠনের রাজ্য সভাপতি থেকে তৃণমূল কাউন্সিলরের নাম জিটিএ এলাকার নিয়োগ দুর্নীতি মামলায় রহস্যজনক চিঠি কথা এর আগেই সামনে এসেছিল আর সেই চিঠি নিয়ে হাইকোর্ট সিবিআই অনুসন্ধানে নির্দেশ দেওয়ার পরই এবার এফআইআর দায়ের করেছে বিধাননগর উত্তর থানা যেখানে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি নাম রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের নেতা প্রান্তিক চক্রবর্তী হাবড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর ভুবাই বসুর নাম টিএমসিপি নেতা প্রান্তিক চক্রবর্তীকে ফোন করা হলে তিনি বক্তব্য দিতে অস্বীকার করেন। গুবাই বসু ফোনে প্রতিক্রিয়া দিতে রাজি হননি। প্রতিক্রিয়া দিয়েছেন টিএমসিপি নজর সভাপতি। সিবিআই তদন্ত শুরু হওয়ার পরে পুলিশ তার আত্মরক্ষার্থে এই ধরনের কাজ করেছে কিনা এটা সময় বলবে তিন ধরনের নেতা এক ধরনের জেলে গেছে এক ধরনের বেলে আছে আরেক ধরনের জেলে যাবো যাব বলে আছে ফলে এই ধরনের নেতারা কি বক্তব্য রাখো এর থেকেও বড় বিষয় এই ধরনের তদন্তে সত্য উন্মোচিত হোক এই বিষয় নিয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্য তার নাম সামনে এসেছে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন আপনাদের শোনাব তবে একেবারে লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটের আগে এই এফআইআর কে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে একেবারে তাই এবং এই যে পাহাড়ে নিয়োগ নিয়ে দুর্নীতি এই দুর্নীতির কথা আমরা কিন্তু এর আগেই শুনেছি এর আগেই এই প্রসঙ্গ সামনে এসেছিল এবং ঠিক একইভাবে সেই একই প্রশ্ন সামনে আসছে তা হচ্ছে দু সালে প্রথম যখন এই বিষয়টা সামনে আসে আজকে দু সালের এপ্রিল মাস এতদিন তাহলে কারা চুপ করে রইল এবং আমরা দেখলাম যে কোর্টের নির্দেশে এই সিবিআই তারা কিন্তু অনুসন্ধান করবে তারা তদন্ত করবে এটা যেমন একদিকে ঠিক অন্যান্য দুর্নীতি তদন্তের মতোই এবং একই সঙ্গে এটাও ঠিক যে বিধাননগর উত্তর থানার কাছে যে চিঠি পাঠানো হয়েছিল এফআইআর করার কথা বলা হয়েছিল সেটাই বা এত সময় লাগলো কেন তৃণাঙ্কুর ভট্টাচার্য কি জানাচ্ছেন শোনাব নির্বাচন চলে তো এবং নির্বাচন আসলেই আপনারা দেখেছেন যে এই বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে এরকম করা হয় আমি নিজে নেতা কিনে এক সময় আমি একটু ডাউট ছিলাম কিন্তু সত্যি বিজেপি যেভাবে টার্গেট করছে মনে হচ্ছে সত্যি বোধ আমার কাজের প্রভাব তারা একটু ভয় পাচ্ছে বেসিক্যালি একটা উড়ো চিঠি জমা পড়েছিল বেনামি চিঠি সেই বেনামি চিঠির পরিপ্রেক্ষিতে আবার দেখলাম যে সিবিআই তদন্ত নাকি দেয়া হয়েছে

যদি সত্যিই কোনো রকম তদন্তের মুখপ্রেক্ষে আমায় হতে হয় আমি বলছি একশো শতাংশ যখন যেখানে যেভাবে যেতে বলবে সেখানে আমি যাব কিন্তু আমি ছাত্র রাজনীতি করি এবং সেটাই আমার সীমাবদ্ধতা এমন কোনো কিছুর সঙ্গে আমার দূর দূরান্তে যোগ নেই শুধুমাত্র নয় শুধুমাত্র ফাঁসানোর জন্য অ্যালাইন করার জন্য যেই হয়তো সুনাম অর্জন করেছি অল্প কদিনে সেটাকে হয়তো ব্যালাইন করার জন্য করছে তবে প্রস্তুত ইলেকশনের আগে এইগুলো করে হয়তো আমাকে মেন্টালি বা ফিজিক্যালি ডিস্টার্ব করার চেষ্টা চলছে বা সময় ব্যয় করার চেষ্টা চলছে কিন্তু যাই হোক এটা কোনোভাবেই তৃণমূল কংগ্রেসকে আঘাত করা যাবে না এবং এটাই কোনোভাবেই আমাকে কোনোরকমভাবে ফাঁসানোর চেষ্টা যদি করা হয় সেটা ব্যর্থ হবে আমি সমীর বাবুকে দিয়ে শুরু করছি আমি বুঝলাম না ঠিক যে ত্রিনাঙ্কুর শুধুমাত্র ওই রহস্যজনক চিঠিটার কথাই বললো বেনামি চিঠির কথাই বললেন এবং তিনি বললেন যে তাকে ফাঁসানো হয়েছে ইত্যাদি সেটা তো বুঝলাম কিন্তু শুধু এই চিঠির পর কিন্তু এই 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 গোটা বিষয়টা সামনে আসেনি আমি জানি না ত্রিনাঙ্কুর বাবু জানেন কি জানেন না কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করা হয়েছিল দু হাজার প্রথম এই যে শিক্ষায় নিয়োগ দুর্নীতির ঘটনা জিটিএ এর মধ্যে যুক্ত রয়েছে এবং পাহাড়ের এই ঘটনা সেটা কিন্তু সামনে আসে এবং এই যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কমিশনার অফ স্কুল এডুকেশন তিনি হেড করেছিলেন তারপর যেটা আমরা দেখেছিলাম যে হয়েছিল রিপোর্ট দু সালে নয়ই অক্টোবর জমা পড়েছিল কিন্তু এমন নয় যে শুধুমাত্র এই সেদিন চিঠিটা এলো তারপরেই সামনে এলো এবং সব থেকে বড় কথা আমরা যদি ক্রোনোলজি দেখি অন্যান্য দুর্নীতির ক্ষেত্রে যে ক্রোনোলজিটা যে আমরা দেখলাম এখানেও একই রকম আমরা দেখলাম যে দু সাল এবং তারপর পুলিশ কিছু করেনি সেই কোর্টে যাওয়া একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম রিপোর্ট দেওয়ার পরও সবাই চুপ এবং ফাইনালি যখন বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করার কথা বলা হলো তখনও তারা চুপ করে রইলো এবং সেই সিবিআই অনুসন্ধান রাজ্য গেল ডিভিশন বেঞ্চে সেম জিনিস দেখুন বৃষ্টি আপনি যে ক্রোনোলজি কথাটা বললেন এটা দিয়েই আমি শুরু করি দু সালের বাইশে জুলাই থেকে যে সেন্ট্রাল এজেন্সি অর্থাৎ সিবিআই এবং ইডি যেভাবে মেগা সিরিয়ালভাবে তদন্তকার কাজ চালিয়ে যাচ্ছে আজ পর্যন্ত এখনও এমন কোনো প্রমাণ বা চার্জশিট আসেনি যেখানে তৃণমূলের নেতাদেরকে চোর বলা যায় কিন্তু চোর সাজিয়ে দেওয়া হচ্ছে তার কারণ বাংলার ভোট সামনে এসছে আপনারা নিশ্চয়ই জানেন দু সালে সারদা মামলাকে সামনে রেখে সারদা তদন্তকে সামনে রেখে যেভাবে ভোট হয়েছিল উত্তর পেয়েছে বাংলার মানুষ দু সালে নারদ কাণ্ডকে সামনে রেখে যে দুর্নীতির কথা এসেছিল তাতেও মানুষ কার পাশে ছিল আপনারা জানেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে ভয় ভয় পাচ্ছে বিজেপি নামক বলেন যে সাজিয়ে দেওয়া হচ্ছে পুরোটাই ফেক পুরোটাই মিথ্যে এটা আপনারা কি করে বলতে পারেন তাহলে তো যখন অভিযোগ সামনে আসছে তখন তো প্রশাসন রাজ্য পুলিশ তারাই তো এর অনুসন্ধান করতে পারে সেটা করা হচ্ছে না বলেই তো কেন্দ্রীয় এজেন্সি আসছে আপনি যেটা বলছেন এটা ঠিকই যে তদন্তের কাজ নিঃসন্দেহে রাজ্য পুলিশ বা সিবিআই ইডি পরপর কোর্টের নির্দেশ সে করছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর যে তদন্ত রিপোর্ট দিয়েছিল সেখানে পরিষ্কার পার্থ চট্টোপাধ্যায় এবং বিনয় তামাং নাম দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে কোথাও কিন্তু বলা হয়নি এটা মাথায় রাখতে হবে যেখানে আসছে অক্টোবর এটাও কিন্তু বলছি বলছি এবং স্বাভাবিকভাবে বিশ্বজিৎ বাবু বিচারপতির কাছে একটা উড়ো চিঠি যায় এই দুজনের নামে এই প্রান্তিক না কি সব নাম বলছেন এদের নামে যায় এইটাকে তদন্তের মধ্যে নেওয়া হয়েছে এখানে তো বলতে হবে যে রাজ্য পুলিশ নিরপেক্ষতার সাথে কাজ করছে দলীয়ভাবে নয় করেনি বলেই তো এফআই আরটা করেছে সমীর বাবু এই কথা বিমল শঙ্কর বাবুর কাছে আসি বিমল শঙ্কর বাবু 2022 এ এক দিকে 500 জনের বেশি বেশি নিয়োগে দুর্নীতি হয়েছে 313 জনের স্থায়ীকরণের ক্ষেত্রে বেনিয়ম হয়েছে 2022 সালের ঘটনা 2024 অবধি সময় লাগলো রাজ্য পুলিশকে সদর্থক ভূমিকা নিতে এবং যেটা সমীর দা বলছেন যে তৃণমূল সরকার একদম দলীয়ভাবে নয় নিরপেক্ষভাবে কাজ করেছে দুবছর কোটে না গেলে ওটা দু হাজার বাইশটা দু বিয়াল্লিশ হতো আর কি ওটা দু হাজার চব্বিশে হচ্ছে আমি বলে দিচ্ছি তৃণমূলের তিন শ্রেণীর তো লোক আছে যেটা শঙ্কর বলল জেলে বেলে এবং কিছু লোক জেলে গেল বলে মোটামুটি এই তিন শ্রেণীর লোক যারা তৃণমূলের হয়ে বিভিন্ন চ্যানেলে আসতো তাদের মধ্যে একজন ছাত্র পরিষদের নেতা তার বিরুদ্ধে এফআইআর হয়ে গেছে আমি জানি না বাকি যারা আসে তাদের বিরুদ্ধে কি কি এফআইআর অপেক্ষা করে আছে আমি কাউকে ভয় দেখাচ্ছি না কিন্তু হচ্ছে এখন কথা হচ্ছে দু সালে এই ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ আসে এদের কাছে এটা দুর্নীতি নয় তো পশ্চিমবাংলায় শিক্ষা দুর্নীতিতে এরা তো বলেই দিয়েছে কি আর হয়েছে দু চারটে ছোটো ঘটনা ঘটেছে তো এবং যারা এই চুরি করে চাকরিটা পেয়েছে ঘুষ দিয়ে তাদের চাকরি রাখার জন্যে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে জাস্ট ইমাজিন এখানে সরকার চলছে না এগুলো কি হচ্ছে মুখ দিয়ে তো খারাপ ভাষা এই চ্যানেলে বেরো না বেরোয় না ফলে এগুলো কি ছেলে মানুষই হচ্ছে আমি জানি না এইটুকু ভাষা বেরোলো আমি কতগুলো উদাহরণ দিই গোর্খা আনএমপ্লয়েড প্রাইমারি ট্রেন টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই সংস্থা সুপ্রিম হাইকোর্টে গিয়েছিল যেটা কি হচ্ছে বারবার বলা হচ্ছে যে আপনারা তদন্ত করছেন না কেন হাইকোর্ট বিধাননগর থানার ওসি কে রীতিমতো ভৎসনা করেছে যে আপনি কি করেছেন এতদিন আপনি কেন এফআইআর করেননি এখন দেখা গেল যে যেহেতু মামলাটা ডিভিশন বেঞ্চে গেছে সিঙ্গেল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে যা সম্ভাবনা ডিভিশন বেঞ্চে সিবিআই তদন্তের নির্দেশ দেবে তখন এই আপনার আমার কষ্টের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাবে আবার কয়েক কোটি টাকা খরচ হবে তার জন্য এরা ওই রাতারাতি একটা এফআইআর করে দিয়েছে আমি ছোট্ট একটা ঘটনা বলবো এই সরকারকে যারা চালায় কিরকম বদমাইশ মাইন্ডসেট এদের শিব ঠাকুর মন্ডলের ঘটনা মনে আছে অনুপ্রত মন্ডলকে যখন প্রায় সিবিআই তুলে নিয়ে যাওয়ার কথা কোনো এক শিব ঠাকুর মন্ডল শিব ঠাকুর কোথেকে আবির্ভূত কৈলাস থেকে হলেন ভগবান জানে তিনি একটা মামলা ঠুকে দিলেন সেই মামলায় অনুপত কেস্টে জেলে ঢুকিয়ে দেওয়া হলো এবং জেলে যাওয়াটা দু তিন মাস আটকে দেওয়া হয়েছিল এটা খারাপ মাথার কাজ যারা থেকে কেন এই এসি গাড়িতে বসানো হবে এগুলোকে ভাঙা আপনি এক্ষুনি বললেন যে সেই পুলিশ এই কলকাতা পুলিশ তারাই কিন্তু এফআইআর করেছে নিশ্চয়ই ঠিক বলেছে কিন্তু এফআইআর করলো কখন কোর্টের ভৎসনার পর এবং এফআইআর করার জন্য যে চিঠি ডেপুটি সেক্রেটারি দিয়েছিলেন সেটাও কিন্তু আঠাশ দুই দু চব্বিশ অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি তাও তিন চার মাস ধরে এফআইআর হলো না যতক্ষণ না কোর্ট ভৎসনা করলো স্বাভাবিকভাবে এই নিয়ে প্রশ্ন তো উঠবে আর কার কার নাম রয়েছে এফআইআর এর নাম রয়েছে সদ্য তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া বিনয় তামাঙের আছে স্কুল শিক্ষা দফতরে দার্জিলিং এর প্রাক্তন ডিআই প্রাণ গোবিন্দ সরকার এবং দেবলিনা দাস নামে আরও একজনের নাম দুর্নীতি দমন আইনের একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং এ এ নিয়ে ফোন করা হলে ফোন ধরেননি বিনয় তামাং এই বিনয় তামাং যিনি দু হাজার একুশে তৃণমূলে এসেছিলেন এবং দু হাজার বাইশে তিনি তৃণমূল ছেড়ে দিয়েছিলেন এবং ছাড়ার কারণ হিসেবে তিনি বলেছিলেন যে এই দলে প্রচন্ড দুর্নীতি তাই তিনি ছেড়ে দিচ্ছেন সুব্রত বলবো যে খুবই লজ্জার ব্যাপার আমাদের রাজ্যের পুলিশ তার যা মুখ তার যা বিজ্ঞাপন রাজ্যের সরকার এবং পুলিশ মন্ত্রীর নেতৃত্বে হচ্ছে সেটা সত্যিই রাজ্যভাষী হিসেবে লজ্জার যে কোনো ঘটনা কোর্ট সিবিআই দিয়ে দিচ্ছে এটা তো ভালো না আমাদের জন্য এবং রাজ্য হচ্ছে রাজ্য পুলিশ তাহলে কি করবে রাজ্য পুলিশের প্রতি এইরকম যদি অনাস্থা চলতে থাকে এবং রাজ্য সরকারের এক পরিকল্পিত উদ্যোগ এরকম যদি হয় তাহলে পুলিশের প্রতি রাজ্যের মানুষেরা রাস্তা থাকবে না এইটা হচ্ছে দ্বিতীয় দেখুন এই যে এফআইআর হয়েছে এ কার নাম পার্থ জেলে আরো দু একটা নাম আমি কোনো নাম বলতে চাই না কারোর এইগুলো না সব চুনোপুটি এই জন্য এদের কাভার আপ করার জন্য এইসব নাম দেওয়া হয়েছে আমি বলছি তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার মানে রাজ্যের মন্ত্রিসভার কোন সদস্য দার্জিলিং এর দায়িত্বে তিনি এর সঙ্গে যুক্ত আছে কিনা আইপি অ্যাড্রেস আনা উচিত কারণ এই যে যে এই হয়েছে যেগুলো বোকা সেগুলো রেকমেন্ডেশন ধরা পড়ছে আর কিছু লোক অতি চালাক তারা হচ্ছে পাঠিয়েছে পেনড্রাইভে আইপি অ্যাড্রেস দিয়ে ধরা উচিত পাহাড়ে যা চারশো সামথিং রিক্রুটমেন্ট হয়েছে এই যে পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয় সেই সেই নিয়োগ ওখানে মানা হয়নি এবং এর সঙ্গে সরাসরি অনেক থাপা যুক্ত এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত তবে বিনয় তামাং অত বুদ্ধি নেই সব কাণ্ড কারখানা অনেক থাপার আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থভূমি অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে আমার নাম যায়নি শুভেন্দু অধিকারী বলেছে শুভেন্দু অধিকারী অরূপ বিশ্বাস আর আমার নাম বলেছে আমাদের নাম জড়িয়ে যায়নি কোথাও কে চেটে দিয়েছে আমি চিঠি দিয়েছি বিনোদ তামঙ্ককে ও তাহলে তো তার বিরুদ্ধে আমায় পুলিশে এফআইআর করতে হবে কারণ বিনোদ তামঙ্কে আমার সাথে কোনো আলাপই নেই তো চিঠি দেবো কোথা থেকে স্বেচ্ছাকৃতভাবে আমার সব স্বচ্ছ ভাবমূর্তিকে মেলাইন করার উদ্দেশ্য চেষ্টা করছে কিন্তু ব্যারাকপুরের মানুষ আমায় জানে আমি শীর্ষেন্দুদার কাছে আসবো শীর্ষেন্দুদার সরকারি সূত্রে খবর এই যে অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণের বিষয়ে নীতিগত একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু মন্ত্রিসভায় তা পাশ করানো হয়নি এমনকি অর্থ দফতর তার অনুমোদন দেয়নি তাহলে সেক্ষেত্রে স্থায়ীকরণে বেনিয়ম হয়েছে সেটা তো অনেক পরের কথা সেটা আইনত স্থায়ীকরণ প্রক্রিয়াটা হলো কি করে সেই প্রশ্নটা তো প্রথমে উঠবে শিক্ষা দপ্তরের প্রতিটি পদক্ষেপেই কিন্তু দুর্নীতির খোঁজ পাওয়া গেছে একটা শিক্ষককে সমাজের মেরুদণ্ড বলা হয় আর সেই মেরুদণ্ডে দুর্নীতি হয়েছে সেই দিকটা ভাবতে হবে প্রথম দু সালে এই নিয়োগ শুরু হয় পাহাড় প্রমাণ দুর্নীতি পাহাড়ে পৌঁছে গেল এখানে প্রথমে যে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছাড়া জিটি অধীনে যেগুলো যেগুলো স্কুল আছে প্রাইমারি আপার প্রাইমারি এবং উচ্চ মাধ্যমিক সেই জায়গাতে দেড় হাজার নিয়োগ হয়েছিল সেখান থেকে কলকাতা হাইকোর্টে মামলা হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি সিআইডি দিয়েছিলেন সিআইডি সেই কাজ করে উঠতে পারেননি সেখানে আজকে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসু সিবিআই দিয়েছেন আজকে ফেব্রুয়ারি মাসে সেই অভিযোগটা হয়েছিল ডেপুটি সেক্রেটারি এফআইআর করতে বলা হয়েছিল অভিযোগ করেছিল সেই অভিযোগের এফআইআর কবে হলো টেন্থ এপ্রিল গত মঙ্গলবার কোর্টে ভৎসিত হবার পর আজকে ডিভিশন বেঞ্চে সেই মামলা গেছে ডিভিশন বেঞ্চে সিবিআই বেঞ্চ দিয়েছিলেন সেখানে ডিভিশন বেঞ্চে যখন গেলেন তখন রাজ্য সরকার নিয়ে নিলেন না কেন আজকে এফআইআর করছেন এফআইআর করে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন কখনোই না আজকে দুর্নীতি যে হয়েছে সেটা স্বীকার করছেন নিজেরা সেই জায়গা থেকে আপনারা কেন এটা করছেন শিক্ষার দিক থেকে দুর্নীতি অন্য কোনো কিছুর না দুর্নীতি আজকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে আছে আর অযোগ্য প্রার্থীরা তারা স্কুল চকদাস্টার নিয়ে যে ভবিষ্যৎ নষ্ট করবে ছেলে মেয়েদের এটা হতে পারে না এটা কখনোই হতে পারে না আজকে যে দুর্নীতি পাহাড় প্রমাণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়ে গেছে এটা এটা একদম মানে সেই এবিপির চোরার মতো সেই জায়গাতে খুঁজতে হবে দুর্নীতির কথা আপনি বলছেন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা তাই দেখেছি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং তারপরেও বারবার তৃণমূলের তরফ থেকে এই একই কথা কিন্তু আউড়ে যাওয়া হয় সেটা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি পক্ষপাত দুষ্ট বাবু কেন্দ্রীয় এজেন্সি

একটা মেরু আর একটা দিয়েছে মানে পশ্চিমবঙ্গে তৃতীয়বার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গে ভোটে প্রথম পর্যায়ের তিন দিন আগে আগামী ষোলোই এপ্রিল রাজ্যে জোড়া সভা রয়েছে প্রধানমন্ত্রী বিস্তারিত ভাবে কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শিবাশিস মৌলিক শিবাশিস একদম দেখো মাধুরী জম্মুটা জানা যাচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যা জানানো হয়েছে রাজ্য বিজেপিকে তাতে আগামী ষোলোই এপ্রিল এই বঙ্গে লোকসভা নির্বাচনের প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষোলোই এপ্রিল দুটি সভা রয়েছেন তার প্রথমে একটি সভা রয়েছে বেলা একটা নাগাদ রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে সভা করবেন নরেন্দ্র মোদী তারপর সেখান থেকে পাশের জেলায় অর্থাৎ বালুরঘাটে চলে যাবেন তিনি এবং বালুরঘাট লোকসভা আসনে সুকান্ত মজুমদারের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসে দেখলে এটি তার তৃতীয়বার তৃতীয় এবং চতুর্থ সভা করবেন হওয়ার পর। তবে যদি গত মাসে ধরা হয় ভোটে তাহলে এই নিয়ে কিন্তু নরেন্দ্র মোদীর সপ্তম এবং অষ্টম সভা হতে চলেছে ষোলোই এপ্রিল এবং সেক্ষেত্রে আটটি আসনে কিন্তু নরেন্দ্র মোদীকে দিয়ে প্রচার করিয়ে নিল বঙ্গ বিজেপি ধন্যবাদ অর্থাৎ যেভাবে প্রধানমন্ত্রী এই রাজ্যে আসছেন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার আগে এবং পরে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে তাতে বিজেপি যে এই রাজ্যকে একেবারে পাখির চোখ করেছে সেটা বোঝাই যাচ্ছে অন্যদিকে দিকে ভোট প্রচারে জোড়া সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোচবিহারের দিনহাটা ও আলিপুর সভা করবেন শ্রমুলletcher কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্র ভট্টাচার্যের সঙ্গে অরিত্র আচ্ছা দেখো আজকে কোচবিহারে বেলা 12টার সময় দিনহাটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে এবং আলিপুরদুয়ারের নীলটি আহ সেখানে বেলা একটার সময় সভা রয়েছে আহ কুচবিহারের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তার সমর্থনে প্রথমে সভা করবেন এবং তারপরেই তিনি চলে আসবেন আলিপুরদুয়ার প্রকাশ্যি গড়াইকে সমর্থনে সভা করবেন গতকাল কি আমরা দেখছি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ চলে এসেছিলেন বিকেলবেলা এবং চাল সাথে তিনি থাকছেন এবং সেখান থেকেই সভা করবেন পাশাপাশি বন্দ্যোপাধ্যায় রয়েছেন ধূপগুড়ি এলাকায় এবং তারপরে তিনি জলপাইগুড়ি বা ময়নাগুড়ির যে ঝড় বিধ্বস্ত এলাকা সেখানে তিনি যাবেন অর্থাৎ উত্তরবঙ্গে এই মুহূর্তে আহ তৃণমূলের তিনটি কর্মসূচি আজকে সারাদিনে রয়েছে এবং তিনটি কিন্তু প্রথম দফার অর্থাৎ আগামী শুক্রবার এক সপ্তাহ পরে ঠিক যে ভোট হবে সেই তিনটি কেন্দ্র ধরেই কিন্তু অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেরই কর্মসূচি রয়েছে ধন্যবাদ অনেক অন্যদিকে আপনারা জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই বাংলায় সাত দফা ভোটের জন্য কোম্পানি বাহিনী চেয়েছে আর এই নিয়ে সরব হয়েছে শাসক দল কমিশন নজিরবিহীন পাঠিয়ে দিয়েছে আসন দুশো কুড়ি কোম্পানি বাহিনী আর পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসন সেখানে নশো কুড়ি কোম্পানি অথচ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো জায়গায় রয়েছে পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা প্রতিক্রিয়া শান্ত উনিশশো সালে প্রথম লোকসভা নির্বাচন হওয়ার পর আজকে অষ্টদশ লোকসভা নির্বাচন হতে চলেছে নজিরবিহীনভাবে নির্বাচন কমিশনের দিন ঘোষণা হওয়ার আগে বাংলায় দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে উত্তরপ্রদেশে আশিটা সিট থাকা সত্ত্বেও সেখানে দুশো কুড়ি তিরিশ কোম্পানি আর বাংলায় বিয়াল্লিশটা সিট থাকা সত্ত্বেও সেখানে নশো কুড়ি কোম্পানি যেখানে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী উত্তরপ্রদেশের থেকে বাংলার আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো জায়গায় আছে সুতরাং প্রত্যেকটাতেই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা আমি একটাই কথা বলবো যে বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে বাবু এখানেও রাজনৈতিক রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়েই এই কাজ করা হচ্ছে উত্তরপ্রদেশে আশিটা আসনে এত কম সংখ্যায় কেন্দ্র বাহিনী এখানে বেশি কিন্তু এটা তো ঠিক কথা যে উত্তরপ্রদেশে যখন ভোট হয় তখন কিন্তু এই রক্তপাতের ছবি আমরা কখনো দেখি না যেটার জন্য একেবারে বাংলায় রীতিমতো যাকে বলে ছাপ মারা যে সন্ত্রাস হবে ভোটে সব বড় বড়ো কথা সন্দেশখালী আপনি দেখুন যে শেখ শাহজাহান বেশ কিছুদিন আগেই তাকে গ্রেফতার করে নেওয়া হয়েছে আরও অনেক তার সাগরেও গ্রেফতার হয়েছে এখনও পর্যন্ত অশান্ত রয়েছে সন্দেশখালী ভূপতিনগরের দেখুন বাংলাকে শুধু একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলার আগে একগুলো আঙুলগুলোও কিন্তু অন্য দলের উপরে পড়তায় কর্তব্য শুধু একটা রাজনৈতিক দলের একার হয় না শান্তি শব্দটা বা বিশৃঙ্খলা শব্দটা একঘাতে হয় না

মুখে বাণী দিলে হবে না অসত্য কথা বললে হবে না মানুষের পাশে একজন গুড অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ মানুষের সঙ্গে থেকে রাজ্যবাসীর সুখ সুবিধে তাদের উন্নয়ন তাদের পাশে থাকা মানে একটা বিপদ হয়েছে নর্থ বেঙ্গলে একটা ঝড় সেখানে দেখুন বিহারে এই অসমের ডবল ইঞ্জিন সরকার বলে সেখানে সব কিছু দেওয়া যাবে

আর আমি সালে একটি সর্বভারতীয় কাগজ নামটা উল্লেখ করতেই হবে ডেকান হেরাল্ড তার একটা জাস্ট এক লাইন বলি পোল ভায়োলেন্স ড্রাস্টিকালি ডাউন ইন টু থাউজেন্ড টু টু ইন উত্তরপ্রদেশ বিহার নিয়েও একই রকম আপনি পাবেন অর্থাৎ এই রাজ্যগুলো না পোল রিলেটেড ভায়োলেন্সের ক্ষেত্রে ক্রমশ উন্নতি করছে ডেকান হেরাল আমাদের সাপোর্ট করে না ওরা বিজেপি সাপোর্টার বলে পরিচিত নয় অর্থাৎ ওরা স্বীকার করতে বাধ্য হচ্ছে যে এই রাজ্যগুলো পোল রিলেটেড ভায়োলেন্স কমিয়ে আনছে আর পশ্চিম বাংলায় গত পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছিল

নির্যাতনের পরও আমরা এই সন্ত্রাসের কোনো পরিবর্তন দেখছি না এবং বারবার যে সমীরবাবু বলছেন যে এর পেছনে তো বিজেপি রয়েছে সন্দেশখালীর ঘটনায় বলছি সন্দেশখালী নিয়ে হাইকোর্টের নির্দেশের পর তৎপর হয়েছে সিবিআই সূত্রের খবর তদন্তভার পেয়ে দিল্লি সদর দফতর থেকে নিজাম প্যালেসের কাছে সন্দেশখালী নিয়ে নানা বিষয়ে জানতে চাওয়া হয়েছে এবং অন্যদিকে সন্দেশখালীতে দায়ের হওয়া গুরুতর মামলার তথ্য সিবিআইকে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে লোকসভা ভোটের মুখে বাংলায় ঘটনা পেয়েছে সিবিআই বুধবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে জমি দখল ধর্ষণ চাষের জমি কেড়ে নেওয়ার মতো মারাত্মক যেসব অভিযোগ উঠেছে সেই সব ঘটনা তদন্ত করবে সিবিআই হাইকোর্টের নির্দেশের পরই তৎপর হয়েছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই খবর আদালতের নির্দেশনামা পাঠানোর পরেই জানতে চাওয়া হয়েছে কলকাতা জোনের দুর্নীতি দমন শাখা এবং স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে কতজন বাঙালি অফিসার রয়েছেন পাশাপাশি কলকাতায় কজন মহিলা অফিসার রয়েছেন এবং তাদের পদমর্যাদা কি সে ব্যাপারেও জানতে চেয়েছে সিবিআই এর দিল্লি অফিস সন্দেশ ভৌগোলিক অবস্থান বিচার করে সেখানে ক্যাম্প তৈরি করা হবে নাকি নিজাম প্যালেস থেকে অপারেশন চলবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে কলকাতার অফিসারদের কাছে পরামর্শ চাওয়া হয়েছে বলে ওষুধের খব। সব মিলিয়ে হাইকোর্টের নির্দেশের পর সন্দেশখালী মামলায় পুলিশের কার্যত কোনো ভূমিকাই থাকলো না আমরা আলাদা করে কোনো গুরুত্ব দিচ্ছি না সন্দেশখালীতে যা যা করার পুলিশ প্রশাসন করেছে এখন হঠাৎ যদি এই সিবিআইয়ের হাতে দেওয়ার একটা হেড়িট তৈরি হয়েছে হবে সাধারণ মানুষের কাছে আলাদা করে সবাই গেছেন সিবিআই থেকে সিবিআই গেলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘটনাই প্রমাণ করে দিচ্ছে কেন কিভাবে সিবিআই হয় কারা সিবিআই দেন যেখানে আইনের শাসন নেই শাসকের আইন আছে এই অবস্থানের উপরেই শিলমোহর লাগিয়ে দিল মহামান্য আদালত সুস্থ গণতন্ত্রে এটা কোনোটা সুখকর ঘটনা নয় শেখ শাহজাহান ও তার সঙ্গীদের বিরুদ্ধে পুলিশের কাছে গেলেও কোনো سراহা মেলেনি বারবার এই অভিযুক্তরা এসেছেন সন্দেশখালি মহিলাদের একটা বড় অংশ তবে পুলিশের খবর জমি দখল মহিলাদের নির্যাতন খুনকি সংক্রান্ত গুরুতর অভিযোগগুলি নিয়ে সন্দেশখালি থানায় 29টি এবং নেজার থানায় চারটি মামলা দায়ের হয়েছে सीबीआई চাইলেই ওই 33টি মামলা সংক্রান্ত নথিপত্র তুলে দেওয়া হবে পুলিশ তাহলে এতদিন সরকারি নির্দেশে নাটক করছিল মানে আজকে বলছে কেন সিবিআই চালে হাসিকে তো চাইবি দিতেও হবে তার জন্য তার আগাম বলে রাখছে সন্দেশকারী তদন্ত আগামী দিনে কোন পথে এগোয় এখন সেদিকেই নজর সবার প্রকাশ সিনহা অনির্বাণ বাচ্চি ও সংবিধান পালের রিপোর্ট এবিপি আনন্দ আমি সুব্রতদার কাছে আসি সুব্রতদার সমীরদার মতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই ভালো যে দু হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থেকে এবার নশো কুড়ি কোম্পানি সন্দেশখালীর পরিস্থিতি তো আমরা দেখেছি শেখ শাহজাহান তিনি জেলে থাকলেও বাহিনীর দাপট কিন্তু এখনো কমেনি সমস্ত ঘটনার তদন্ত ভার সিবিআইকে দিতে হলো আদালতকে নির্বাচন আসলে না খুব সমস্যা হয় কিছুদিন আগে বাংলাদেশে ভোট হলো সেখানকার নির্বাচন কমিশনার ইন্টারন্যাশনালি প্রেস কনফারেন্স করে বলল যে আমাদের সামনে পশ্চিম পশ্চিমবাংলার ওইরকম একটা খারাপ মডেল আছে আমরা আমাদের দেশে ঐরকম ভোট করতে চাই না ইন্টারন্যাশনালি বাংলার মানকে ডোবালো দেখুন উনত্রিশ বছরের আমি এই লাস্ট পঞ্চায়েতটা লাস্ট পঞ্চায়েতটা বলছি এই যে দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বেশি লোক মারা গেছে হ্যাঁ মারা গেছেই তো তৃণমূল কংগ্রেসের বেশি লোক মারা গেছে এটা নিয়ে কোনো বিতর্কই নাই এখন কারা সেটা খুঁজে বার করার দায়িত্ব ছিল মমতা ব্যানার্জি উনি পারেনি উনি ব্যর্থ এই টাকার ভাগ নিয়ে তৃণমূলই তৃণমূলকে মেরেছে এরকম একটা পারসেপশন থাকতে পারে ফলে মাল্লো কারা এইটা খোঁজ আনার দায়িত্ব ছিল মমতা আর ও পারে নি ব্যর্থ দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে না না কথা বলছে না আমরা এখন এখন দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন নশক বাহিনী আসুক 1000 বাহিনী আসুক গুরুত্বহীন গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ তার মত মমতাকে চায় মানুষ তার মত প্রকাশে দিতে পারবে কিনা সাহসের সঙ্গে দিতে পারবে কিনা চোর মমতাকে হারানোর জন্য যে পশ্চিমবাংলার মানুষ তৈরি হয়েছে ভোটের লাইনে সেই মানুষকে নিরাপত্তা দিতে হবে দেখতে হবে নির্বাচন কমিশনকে যে এইটা যেন পশ্চিমবাংলায় থাকে এবং সন্দেশশালী ঘটনা পারসেপশন মানুষের কাছে এসে গেছে

প্রয়োজন আর গণতন্ত্রের জন্য আইনের শাসন লাগে এখানে কিন্তু এই রাজ্যে আইনের শাসন নেই সেটা আদালত বারবার ছচ্চে ছচ্চে তার অর্ডারে বলে দিচ্ছেন আজকে সন্দেশখালীতে যে অর্ডার দিয়েছে মহামান্য প্রধান বিচারপতি দিয়েছেন সেখানে যে পোর্টাল খুলে বলেছেন যে অভিযোগ জানাতে পারে এটা ঐতিহাসিক রায় এরকম এই রায় দেখা যায় না এইখানে ভাবতে হবে যে তার মানে কতটা অত্যাচার হয়েছে

বিনাশকালে বিপরীতপক্ষে তপ সুকান্ত পশুকালে এখন আর সিবিআইয়ের কোন অস্তিত্ব নেই তার কারণ ওই জুজুর ভয় একবার হয় দুবার হয় তিনবার হয় এখন তো সিবিআইকেই যা তৈরি করে দিয়েছে বিজেপি এখন ট্রাফিক পুলিশকে যেরকম মানুষ আর মানে না সিবিকেও মানে না ট্রাফিক পুলিশকে যেরকম আমরা খুব মানে সিরিয়াসলি ভয় পাই না আগে সিবিআইকে আমরা ভয় পেতাম একটা সিবিআই মানে বছরে দু বছরে একবার একটা সিবিআই হতো সিবিআই হচ্ছে সিবিআই হচ্ছে তার কারণ তাদের কোনো নিট ফল নেই বিনাশকালে বিপরীত বুদ্ধি যা হয় মানুষের নিজেই নিজের গোলে গোল দিচ্ছে নিজেই বলছে নিজের পুলিশকে কেউ মানে ট্রাফিক পুলিশে তো পশ্চিমবঙ্গ সরকারের তাকে যদি কেউ না মানে এবার উনি কি বলতে চাইছেন আমরা তো কিছু বুঝতে পারছি সিবিআই ধরলে পরে কি হয় সে তো উনি একদিন কিছুদিন থেকেই বুঝতে পেরেছেন এরপরে যখন ভালো মতো ধরে ছাল ছেলে নেওয়া হবে তখন আরও ভালো করে বুঝতে পারবে সমিতা ট্রাফিক পুলিশকে কেউ ভয় পায় না ট্রাফিক ট্রাফিক পুলিশকে সেভাবে কেউ মানে না একই কথা মন্ত্রীর মুখে রাজ্যের মন্ত্রী সিবিআই আর কেউ ভয় পায় না উনি বললেন ট্রাফিক পুলিশই কলকাতার ঐতিহ্যকে ধরে রাখছে প্রতিদিনই তাদের কাজ কর্ম এবং পরিশ্রম আজকে আমরা অত্যন্ত সেটা সুফল পাই এবং মন্ত্রী কোন উদ্দেশ্যে বলেছেন সেটা নিশ্চয়ই উনি তার ব্যাখ্যা দিতে পারবেন তবে এটা ঠিক ট্রাফিক পুলিশ কিন্তু কলকাতার গরিমা মাথায় রাখতে মহারাজা কৃষ্ণচন্দ্রের আমলে নবদ্বীপ কৃষ্ণনগরে একটা লোক এসছে বিভিন্ন ভাষায় কথা বলে বিভিন্ন পোশাক পরে কেউ ধরতেই পারছে না গোপাল ভাড়ের উপর দায়িত্ব পড়লো যে কি কি লোকটাকে দেখো একদিন অন্ধকারে হঠাৎ তার গায়ে পড়ে গেল লোকটা বললো সরাউন্দা

বলছেন যে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই কে কেউ আর পায় না সুতরাং এখানেও কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে উপস্থিত থাকার জন্য আনন্দ সকালে সময় গাছ থেকে বিরতি বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসবেন সঙ্গে থাকবেন